أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. এই পৃথিবীতে কখনো কোন মুসলিম টেররিস্ট হতেই পারে না। নন মুসলিমরা টেররিস্ট হয়, মুসলিমরা কখনো হয় না। আমরা যদি ইতিহাসের দৃষ্টিতে দেখি, গান্ধীজিকে যিনি মেরেছিলেন তিনি মুসলিম ছিলেন না, ইন্দিরাকে যিনি মেরেছিলেন, রাজীবকে যিনি মেরেছিলেন, বাবরি মসজিদকে যিনি যাদের দ্বারা শহীদ হয়েছে, এরা কেউ মুসলিম ছিলেন না। মুসলিমদেরকে কেন বলা হচ্ছে যে এরা টেররিস্ট? এরা সবাই ছিল নন মুসলিম, আর নন মুসলিমরাই মূলত টেররিস্ট হয়। হিটলার মুসলিম ছিল না, জোসেফ স্টালিন মুসলিম ছিল না, মাও সেতুং মুসলিম ছিল না, মুসোলিনি মুসলিম ছিল না, অশোকা মুসলিম ছিল না, নরেন্দ্র মোদি মুসলিম নয়। আরাকানে যারা মুসলিমদের উপরে নির্যাতন করছে তারা কেউ মুসলিম নয়, এরা সবাই নন মুসলিম টেররিস্ট। এরা উল্টো মুসলিমদেরকে বলছে, নিজেরা টেররিজম প্রচার করে যাচ্ছে মুসলিমদের ব্যাপারে, আর টেররিস্ট করে যাচ্ছে তারাই, উগ্রবাদী এরাই, ভয়ানকবাদী এরাই, মানুষকে মারছে এরা সবাই, সব নন মুসলিম। আর মিডিয়া এদের হাতে, আর কিছু মুসলমান নামধারীদের হাতে মিডিয়া রয়েছে, তারাও এইভাবে প্রচার করে। বাংলাদেশের এক সময় পররাষ্ট্রমন্ত্রী ছিল ডাক্তার দীপু মনি, দুনিয়ায় ঘুরে ঘুরে তিনি বলে বেড়াচ্ছেন যে বাংলাদেশ টেররিস্টে ভরে গেছে। আর এই কথাগুলি মুসলমানদের পেপারসগুলি সবাই প্রচার প্রসার করেছে সবচেয়ে বেশি। তো নন মুসলিমরা টেররিস্ট হয়, মুসলিমরা টেররিস্ট হয় না। এবং এই যাদের নাম আমি আপনাদের সামনে নিলাম, এদের কেউ মুসলিম নয়। বৌদ্ধদেরকে শান্তির প্রতীক হিসেবে মানা হয়, আরাকানে কি মুসলিমদের মেরে তারা শান্তির কাজ করছেন? গান্ধীজিকে, ইন্দিরাকে, রাজীবকে, বাবরি মসজিদ শহীদ করে যারা টেররিজমের কাজ করেছেন, এরা কি সব শান্তির কাজ করেছেন? এরা কি কেউ মুসলিম ছিলেন? হিটলারকে কেউ মুসলিম বলতে পারে? জোসেফ স্টালিন, মাও সেতুং, মুসোলিনি, আবার অস্ট্রেলিয়ার ইতিহাসে আমরা দেখতে পাই, আমেরিকার ইতিহাসে দেখতে পাই, আফ্রিকার ইতিহাসে দেখতে পাই, যারা মানুষ মেরেছে তারা কেউ মুসলিম না। এরা সবাই অমুসলিম, জঙ্গিবাদী এবং টেররিস্ট। সত্য কথাটি আমি বলছি আপনাদেরকে। কোরআনে আল্লাহ বলছেন, 2 নম্বর সূরা আল বাকারা 205 নম্বর আয়াতে, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদ পছন্দই করেন না। 2 নম্বর সূরা আল বাকারা 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাসফিকু দিমাকুম, খুন করা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ, মুসলিমরা করতেই পারে না কাউকে খুন। সে দেশ প্রধান হোক, দেশের আমলাতন্ত্র হোক, মনে করবেন কেউ যদি কাউকে খুন করে হত্যার অপরাধ ছাড়া, তাহলে সে একজন নন মুসলিম কিলার এবং সে নন মুসলিম টেররিস্ট। 3 নম্বর সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ফাসিকিন, ইসলামের শান্তির বিধিবিধান বাদে যদি অন্য কোনো বিধানকে কেউ পছন্দ করে, আল্লাহ তার কিছু কবুল করবেন না, সে পরকালে খসারা উঠাবে, নুকসান উঠাবে। তো নন মুসলিমরা টেররিস্ট হয়, মুসলিমরা টেররিস্ট হয় না, এটি সত্য কথা। জঙ্গিবাদী কোনো মুসলিম হয় না, সবসময় অমুসলিমরা জঙ্গিবাদী হয়। এটাই আমরা মূলত পৃথিবীর ইতিহাসে দেখতে পাচ্ছি। আর পৃথিবীর ইতিহাসে মাদ্রিদের যে ট্রেনের ঘটনা, লন্ডনের ট্রেনের ঘটনা, বোম্বের যে হামলার ঘটনা, গুজরাতের হামলার ঘটনা, এগুলি কেউ মুসলিমরা ঘটায়নি, এগুলি টেররিস্টরা ঘটিয়েছে, জঙ্গিবাদীরা ঘটিয়েছে এবং উগ্রবাদীরা ঘটাইছে, এরা সবাই নন মুসলিম ছিল। এটা ইসলামের গর্ব কি? ইসলাম মূলত শান্তি,
মুসলিমরা নিজেরা শান্তিতে থাকে, অপরদেরকে শান্তি দেয়, তাকেই বলে ইসলাম।